Hello friends, welcome to my YouTube channel. কেমন আছেন সবাই? কেমন কাটছে আপনাদের কোয়ারেন্টাইন টাইম? আমি আজকে চলে এলাম আমার নিউ ট্যাঙ্কে নিউ সেটআপ নিয়ে আপনাদের সামনে, এবং আমার সবগুলো মাছকে ইন্ট্রোডিউস করাতে চলে এলাম আপনাদের সামনে। যাই হোক, সবাই আমরা তো সবাই জানি আমাদের কি অবস্থা পুরো বিশ্বের হয়ে গেছে। আমাদের এই টাইমে অ্যাকচুয়ালি আমরা সবাই ঘরে বন্দি হয়ে গেছে। তো যাই হোক, যেভাবে আমি আর কি আমার বন্দি জীবন পার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো যাই হোক, গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আমি কী কী করেছি বা আমার কিছু মানে কীভাবে মেনটেন করি আমার অ্যাকোয়ারিয়ামটা। আর এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার কিছু নিউ কিছু অ্যাডিশন, লাইক এই দেখুন, লাইক দিস, এই তো আমার বাবুলাই দুটো উপরে সবসময় চিল করে। তো যাই হোক, আমি অ্যাকচুয়ালি কোনো প্লাস্টিক ইউজ করি না আমার অ্যাকোয়ারিয়ামে। সব এই যে লাইফ প্ল্যান্টগুলো আমাকে প্রোভাইড করে আমার ফ্রেন্ড, আমার চাইল্ডহুড ফ্রেন্ড জ্যাফ, ওকে অনেক 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 থ্যাংকস। তো যাই হোক, তো আজকে আমার মোটমাট দুটো ট্যাঙ্ক এখন, তার মধ্যে এটি হচ্ছে বি ট্যাঙ্ক 3 ফিট, অ্যান্ড আনাদার ওয়ান ইজ দিস। আচ্ছা, এগুলো ও উপরটাতে আমি পরে আসছি। তো যাই হোক, এই ট্যাঙ্কে এই সেট আপটা কিন্তু আমার নিজের হাতে করা। আর এই কালেক্ট বললাম যেভাবে আমি যেভাবে কালেক্ট করি, আর আমার অ্যাকচুয়ালি ফিশগুলো ম্যাক্সিমাম সবগুলোই একটু এক্সোটিক আর একটু অন্যরকম। আমি একটু ডিফারেন্ট, মানে আমার টেস্ট একটু ডিফারেন্ট, তো দ্যাটস ওয়াই আমার কালেকশনগুলো একটু আপনাদের ভালো লাগবে আর কান্না ভালো লাগে অ্যাকোয়ারিয়াম দেখতে। তো যাই হোক, শুরু করি। এটা হচ্ছে অরেন্ডা, দেখুন, দিস ওয়ান ইজ মেল অরেন্ডা। এটি গোল্ডফিশের খুব কী বলবো, আপনি যদি উপরের লেভেলে বলতে চান তাহলে হ্যাঁ বলতে পারেন যে এটা খুব ভালো কোয়ালিটির, একদম ভালো কোয়ালিটি। আপনি দেখতে পারেন এর কিন্তু খুবই সুন্দর, এর বডি শেপ অ্যান্ড এর কিন্তু বিহেভিয়ার অস্থির। তো যাই হোক, এটিও সেম অ্যান্ড এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে লায়ন হেড, এর চিল করছে, এটা হচ্ছে গার্ড প্রিটি লেডি। এর এখনও নাম দেওয়া হয়নি, আপনারা চাইলে আমাকে নাম সাজেস্ট করতে পারেন, খুব খুশি হতাম। তো যাই হোক, আমি স্টোন, বিগ স্টোন এখানে 4টা ইউজ করেছি, একটা 5 কেজি আর বাকিগুলো 2.5 কেজি করে। আর আমার সেট আপটা আর কি নিজ হাতে করা, তার সেট আপ লুক লাইক শুনলাম না। তো যাই হোক, এটা হচ্ছে জাপানিজ কই কার্পের লং ফিন, এটা কিন্তু জলে, এদের কালারটা জলে গ্লো করে এটা। আর এই যে এটা পরটা যেটা দেখতে পাচ্ছেন, এই এটা এটা হচ্ছে কমেট, এটা হচ্ছে কমেট, এরাও দেখেন খুব সুন্দর কিন্তু জ্বলছে, গ্লো করছে। এটা হচ্ছে আমার রেড অরেন্ডা রেড ক্যাপ, এটা খুবই সুন্দর, এটাও মেল। আচ্ছা, তারপর হচ্ছে কোথায় গেল, এই যে এটা একটা কমেট, এই কমেটটা কালার ফিনের মধ্যে রেড স্পট আছে, পুরো বডিতে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, অনেক অস্থির লাইক। আর আমার তো মোস্ট ফেভারিট বাবুলাই, এরা তো
এদেরকে তো এর আগেও দেখেছেন অস্থিরের বাবলাই, আর দেখেন কিন্তু চিল করছে, কোনো কিছু কোনো সমস্যা নেই এদের মধ্যে, এরা জাস্ট চিল করছে, এরা খুব স্লো মুভ করে, আর নিচে পানিতে নিচে পানির ফ্লো বেশি, দ্যাটস ওয়াই। হ্যাঁ, নিচের পানি এই যে খায় খেতে চলে এসেছে খাওয়া দাওয়ার জন্য, এই যার একটা এসেছে, এই যার একটা কমেট গোল্ডফিশ, আর মোটমাট চারটা, এই যে এটা মিলে চারটা গোল্ডফিশ, আর উপরে দুটো বাবলাই, এরা অল টাইম চিল করে, অনেক কুল মাইন্ডে, অলওয়েজ অনেক কুল থাকে। এই উপর থেকে এরকম লাগে দেখতে, আর এরা আসলে খুব লাইক করেছে আমার এই মানে এদের নতুন অ্যাডিশনটা। তো যাই হোক, আর হ্যাঁ যাই হোক, আমার কিছু, ও হ্যাঁ এই যে এটা হচ্ছে আর একটা জাপানিজ কুই কার্পের, এটাও লং ফিন, এদের ড্রাগন ফিন, এদেরকে ড্রাগন ফিনও বলা যায়। যাই হোক, এটা হচ্ছে এই দেখেন জাপানিজ কুই, এর কালারটা কিন্তু অনেক সুন্দর, রেড রেড স্পট দুটো আছে। এদেরকে আমি অনেক বেছে 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 কালেক্ট করে নিয়েছি। তো যাই হোক, এই যা একটা কমেন্ট, এটা আমার অনেক ইচ্ছে ছিল, এটাকে বাচ্চা নিয়ে এসেছিলাম, দেখেন কত বড় হয়ে গেছে, এখন সেট আপটা ঠিক এরকম লাগে দেখতে। কেমন আপনাদের কাছে কেমন লেগেছে একটু কাইন্ডলি যদি জানাতেন খুব ভালো হতো। তো যাই হোক, এই হচ্ছে আমার বিগ ট্যাঙ্কটা, আর হচ্ছে আপনাদেরকে লাইটিং, তো লাইটিং নিয়ে করার বলার কিছু নেই। আর উপরে আর একটা সেট আপ, এটার মধ্যে এটা এইটা রিসেন্টলি আমাকে এই ট্যাঙ্কটা গিফট করেছে হচ্ছে তুর্য ভাইয়া, ডাক্তার তুর্য ভাইয়া আমাকে, আগে ছিল উনি, আগে আমাদের ট্যাঙ্ক ছিল হচ্ছে আমার এটা, এই যে এই ট্যাঙ্কটা, তো এই ট্যাঙ্কটা এখন এটা একটু এটা থেকে একটু বড় সাইজ হচ্ছে আমার এই ট্যাঙ্কটা, তাই আমি ওদেরকে ট্রান্সফার করে দিয়েছি এটাতে। এটা হলো এটা হচ্ছে অস্কার, একটু বড় সাইজের অস্কার, এদের অস্থির পার্সোনালিটি, এরা এরা অনেক সাই, এরা গোল্ডফিশকে যেমন খাওয়া আপনাকে খাবার দিলে ওরা আপনার হাতের কাছে এসে খাবে, বাট এরা তা করে না, এরা এদেরকে যখন খাবার দিবেন এরা খুব সাইলি, এরা চুপচাপ, ওই দেখুন দুজনে একদম চুপচাপ হয়ে গেছে, একটু কিন্তু ঘোরাঘুরি করছিল, এরা খাবার দিয়ে আমি চলে যাবো। আর হ্যাঁ, মেন কথা হলো এরা ট্যাঙ্কটা খুব কম নোংরা করে, এদেরকে মেনটেন করতে আমার বেশি কিছু লাগে না, জাস্ট আমি টাইম টু টাইম খাবার দিয়ে দিই, আর পানি টানি যেভাবে আর কি যা করা লাগে। তো অ্যাজ ইউ ক্যান সি, এদেরকে কীভাবে দেখাই, এদেরকে কিন্তু আমি আমার এই এই ট্যাঙ্কের সাথে কিন্তু আমি রাখতে পারি না, বিকজ এরা এরা পুরো ভেরিয়েন্ট একটা, এদের জাতটা দেখেন খুব সুন্দর, এদের ইয়েটা আমি উপর থেকে দেখানোর ট্রাই করছি, একদম সাই, এরা পরে আবার আসবে। তো যাই হোক, এই হল আমার দুটো সেটা, আপাতত আমি এদের সাথে টাইম স্পেন্ড করছি, এদেরকে কীভাবে কীভাবে, ও হ্যাঁ মজার কথা হলো এই যে এদেরকে কিন্তু এদের ইয়েতে ট্যাঙ্কের ভিতরে আমি কোনো কিচ্ছু ইউজ করতে পারি না, অনলি স্টোন ছাড়া, আমি যদি কোনো যদি এরকম যদি ডেকোরেট করি গাছপাল দিয়ে, এই ওদের সামনে থাকবে একরকম থাকবে, ওরা মনে করেন যে ঘুরে এসে আবার দেখবো যে না এই সব শেষ করে ফেলেছে। তো যাই হোক, এদেরকে একদম এভাবেই রাখতে হয়,
এদেরকে আগে কোনো ভিডিওতে এদেরকে ইন্ট্রোডিউস করাইনি, তো যাই হোক এই ভিডিওর জন্য এটা রেখে দিয়েছিলাম। অ্যান্ড একটা স্টোন রেখেছি, বড় স্টোন একটা। দুটো টঙ্ক আমার এরকম এই যে পাশাপাশি, আপনাদেরকে উপর থেকে যদি দেখাই তাহলে এরকম। আর আপনারাও বাসা থেকে একদম বের হবেন না, দেশের অবস্থা এবং বিশ্বের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমি সাবস্ক্রাইব করে দেবো না, আপনাদের যদি ভালো লাগে তাহলে আবার যদি আরও কিছু যদি আপডেট পেতে চান তাহলে হ্যাঁ তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এগুলো মেবি আপনাকে আমার সামনে ভিডিওগুলো এদের উপরে আমি যেসব ভিডিও আপনার আপলোড করতে চাচ্ছি সেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। এইভাবে ওগুলো কিন্তু আমার লিভিং আমার চোখের সামনে এরা থাকে, কারণ আমি এদেরকে একটু অবজার্ভ করি এদের বিহেভিয়ার, কার কীরকম কার কোনো প্রবলেম হলো নাকি আর কি। যাই হোক, টেক কেয়ার করবেন সবাই, নিজেদের খেয়াল রাখুন। বাসায় যদি কেউ যদি 50+ এজের কেউ যদি থাকে তাদের টেক কেয়ার করুন, আর বাসায় থাকুন, এই এতটুকু বলা। আর আপনাদের যদি কোনো পেট থাকে তাদেরকে টাইম দিন, বাসায় সবাইকে টাইম দিন। এতটুকু বলার ছিল, বাই বাই, খুদা হাফেজ, ভালো থাকবেন, আর আমাদের সকলে সুস্থ থাকার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।